নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রকৃতি সুপ্রসন্ন, সাড়ম্বরে বিশ্বকর্মা পূজা উদযাপিত। জেলা পুলিশ প্রশাসনের অস্ত্র পূজা, বিপুল সাড়া। তেরাপান্ত যুব পরিষদের রক্তদান শিবির শিলচরেও সফল। এবার বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রতি বছরের মতো এবারও 17 সেপ্টেম্বর ছিল বিশ্বকর্মা পূজা। হিন্দু ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে বিশ্বকর্মার পূজা করা হয়। বিশ্বকর্মা জগতের সেরা শিল্পী বলে মনে করা হয়। শনিবার কাছাড় জেলার প্রত্যেক অফিসে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল জল সম্পদ বিভাগের পুজো। এবারের পুজো সুন্দরভাবে আয়োজন করা হয়, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। এতে শিলচরের অনেক গণ্যমান্য শিল্পী অংশগ্রহণ করেন। এদিকে পিএইচই বিভাগের শিলচর কার্যালয়ে বিগত 32 বছর ধরে পূজার আয়োজন করা হচ্ছে। এবারও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পূজার আয়োজন করা হয়। তার মধ্যে একটা আমাদের এই শহরের শ্রেষ্ঠ পূজা হিসাবে আমরা ধরে নিই আমাদের এই ধর্ম, যার যার কিন্তু উৎসব সমান, এবং সেই দিক থেকে বিবেচনা করে আমরা সকল সম্প্রদায়ের যারা কর্মচারীরা আছি, আধিকারিকরা আছেন, সবাই মিলে এই উৎসবে আমরা সামিল হই। এবং আমরা আগামী দিনের যে দুর্গোৎসব, তার জন্য প্রস্তুতি শুরু করি। এবছর আপনারা জানেন পিতৃপক্ষের পায়ের সমাপ্তি, মাতৃপক্ষের আগমনী সামনে আসছে। তো আমরা শারদ উৎসবে এই উৎসবের মাধ্যমে আমরা গা ভাসিয়ে দিচ্ছি। আর এই পুজোটা এক ঐতিহ্যবাহী পূজা। আমরা কিন্তু এটাকে মানে সাত্বিকতার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা করি না। আনন্দ একদিকে আর সাত্বিকতা আর একদিকে, এটা দীর্ঘদিন থেকেই। বিশ্বকর্মা পূজার লক্ষ্যে আমি পরামর্শ, সবাইকে সুন্দর একটা সুস্থ সমাজ গড়ে উঠুক, সবাই আমরা মিলেমিশে থাকি, এই কামনা করি। এবং এটা হোক, আমাদের মধ্যে বিভেদ মিশিয়ে আমরা যেন এক হতে পারি, এক হয়ে ভারতের উন্নতি করতে পারি, ভারত যেন বিশ্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করতে পারে, এটাই কামনা করি। বিশ্বকর্মা পূজা আমরা প্রত্যেকবারই করি। গত 25 বছর ধরে আমরা এই পূজাটা করি। এখানে শিফট হওয়ার প্রায় 10 বছর হয়ে গেছে। বিশ্বকর্মা পূজার যেগুলো নিয়মনীতি আমরা ঠিক ওইভাবেই করি। সাত্বিকভাবে জেনারেলি আমাদের এখানে সকাল 10টা থেকে পূজা শুরু হয়, 11:30-12টার মধ্যে পূজাও শেষ হয়ে যায়। আমাদের এখানকার আশেপাশের যতটা অফিস আছে সব অফিসকে আমরা নিমন্ত্রণ করি, সবই এখানে আসে, সবাই এখানে সাত্বিকভাবে পূজা করে, অঞ্জলি দেয়, এতে আমাদের মনটাও খুশি হয়। বিশ্বকর্মা পূজা উপলক্ষে শনিবার অস্ত্রপূজার আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকর্মা পূজার আয়োজন করে কাছাড় জেলা পুলিশ প্রশাসন। শনিবার শিলচর জেল রোড স্থিত পুলিশ রিজার্ভে পুলিশ সুপার নোমাল মাহাতোর উপস্থিতিতে অস্ত্রপূজার আয়োজন করা হয়। পূজাকে ঘিরে এদিন জেলা পুলিশের বিভিন্ন আধিকারিক সহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পুলিশ সুপার জানান, বিশ্বকর্মা পূজার এই পবিত্র দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে সকল অফিসার থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের কর্মীরাও স্বেচ্ছায় রক্তদান করেছেন। সমাজসেবার পাশাপাশি জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীতেও আরও ভালো করে কাজ করে যাওয়ার শপথ নেন পুলিশ সুপার। রাজ্য পুলিশকে আন্তর্জাতিক স্তরে কাজ করতে সুবিধা প্রদানের এদিন প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। এছাড়াও আসন্ন দুর্গাপুজো মহোৎসবকে মাথায় রেখে গোটা জেলা এক উৎসবের আমেজে মেতে উঠেছে। পুজোর দরুন শিলচরের বিশাল জনসমুদ্র নিয়ন্ত্রণ করার পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে জেলা পুলিশ বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বলেও এদিন জানান তিনি। সকলেই শান্তিপূর্ণভাবে যাতে পুজো উপভোগ করতে পারেন তার উপর বিশেষ নজর রাখবে জেলা পুলিশ। পুজোকে সুন্দর ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। আজ যো বিশ্বকর্মা দিবস হ্যাঁ, বিশ্ব খনিকর হ্যাঁ, এস পূজা কে অবসর পর আপ লোগ হাম শুভকামনাই দেতে হ্যাঁ। আপ লোগ হাম পুলিশ আমারা যো রিজার্ভ হ্যায় উসমে পধারে হ্যায়, আপনাকে হাম লোগ হার্দিক শুভকামনাই করতে হ্যায়।
और हम चाहते हैं कि ये जो पर्व है हमारा जितना एसपी से लेके जितने कांस्टेबल तक जितने लोग हैं सब इस पूजा में भाग ले रहे हैं और हम चाहते हैं उसके ब्लेसिंग्स हम ले रहे हैं कि आने वाले दिन में अच्छा करें हम लोग काम करें, यही हमारा प्रण है। और दूसरी तरफ यही चीज़ है कि आज हमारा भारतवर्ष का जो माननीय प्रधानमंत्री जी हैं, नरेंद्र मोदी जी हैं, विश्व नेता हैं, उनका आज जन्म जयंती है। और इस अवसर पर हम लोगों ने यहाँ पर हमारा पुलिस हॉस्पिटल्स हैं और इस हॉस्पिटल में हम लोग रक्तदान शिविर लगाए हैं और हमारा ऑफिसर से लेकर कॉन्स्टेबल तक सब यहाँ पर रक्तदान कर रहे हैं। और हम यही चाहेंगे कि प्रधानमंत्री जी को हम विश करते हैं कि आने वाले दिन इंटरनेशनल लेवल पे हमको और ऊँचाई की तरफ हमको ले जाए, यही हमारा। প্রতি বছরের মতো এবারও ধলাইর জারুলতলা বাজারে অটো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে বিশ্বকর্মা পূজা। এদিন আবহাওয়া ভালো থাকার ফলে এবারের বিশ্বকর্মা পূজা সুন্দরভাবে সম্পন্ন হয়। জারুলতলা অটো অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, প্রতি বছরের ন্যায় এবারও তারা পূজোর আয়োজন করেন আর এবার তাদের এই অটো অ্যাসোসিয়েশনের বিশ্বকর্মা পূজা 15 বছর হয়েছে বলে জানান। এদিন সঙ্গে পূজোয় সামিল হন জারুলতলা আঞ্চলিক পঞ্চায়েত সঞ্জয় কৈরি এবং এলাকার বিভিন্ন ব্যবসায়ী নান্টু রায়, অটো অ্যাসোসিয়েশনের রাজীব কাহার, রাজু রায়, পাপলু রায়, পাগলু দাস, মুকেশ বর্মন সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্তর্গত জারুলতলা বাজার অটো স্ট্যান্ডে প্রত্যেক বছর ন্যায় এবারও আমরা বিশ্বকর্মা পূজা করেছি। এই সংস্থার সঙ্গে যারা জড়িত আছেন বা আমরা যারা অটো ড্রাইভার সবাই মিলে আমাদের এই বিশ্বকর্মা পূজা 15 বছর হয়ে গেছে আজ অবধি। আজকে আমরা পূজা ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সবার জন্য আজকের এই বিশ্বকর্মা পূজা উপলক্ষে যাতে আমাদের এই অটো অ্যাসোসিয়েশন খুব ভালোভাবে চলে এই আশীর্বাদ, এই কামনা আপনাদের কাছে। আজ যে বিশ্বকর্মা পূজা, যে ভক্তরা আসে তাদের কোনো মহাপ্রসাদ রয়েছে? হ্যাঁ, মহাপ্রসাদ রয়েছে। এখনই আমাদের একটু পরে আমরা মহাপ্রসাদ বিতরণ করব। শিল্প দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার আয়োজন করে চন্দ্রনাথ অটো রিক্সা অনার্স অ্যাসোসিয়েশন। শনিবার সকাল থেকে দেবতার আরাধনায় ব্যস্ত হয়ে পড়েন চন্দ্রনাথপুর অটো রিক্সা অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। 2 বছর মহামারী করোনার জন্য ইয়ৎসামান্য ভাবে পূজো চালায় কমিটি। এবার সব ঠিক থাকায় আয়োজনে কোনো খামতি ছিল না। গোটা দেশের সাথে শিলচরেও মেগা রক্তদান শিবিরের আয়োজন করল তেরাপন্থ যুব পরিষদ। সমাজসেবার কথা মাথায় রেখে দেশ থেকে রক্তের অভাব মুছে ফেলার লক্ষ্যে শনিবার গোটা দেশব্যাপী এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে তেরাপন্থ যুব পরিষদ। সংস্থার প্রতিষ্ঠা দিবস সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এদিনের রক্তদান শিবিরের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা। আজাদী কা অমৃত মহোৎসব পালনের অংশ হিসেবে শিলচরের 7টি স্থানে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান সংস্থার কর্মকর্তারা। শিলচর জৈন ভবনে আয়োজিত এদিনের শিবিরে বেশিরভাগ মহিলারাই রক্তদানের জন্য এগিয়ে এসেছেন বলে জানিয়েছেন তারা। শিলচর সহ গোটা দেশ থেকে মোট 2 লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যেই এই মেগা ব্লাড ডোনেশন ড্রাইভ দেশজুড়ে আয়োজিত করার উদ্দেশ্য বলেও এদিন জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। নমস্কার, জীবনদান রক্তদান প্রয়াসী রক্তদানই জীবনদান আজ যে 7 জায়গায় ইনোনে অর্গানাইজ করা হ্যাঁ ব্লাড ক্যাম্প, আপনার সবসে অনুরোধ হ্যাঁ কি সারে শিলচরবাসী সারে কচারবাসী মোটিভেট করে কি জাদা সে জাদা রক্তদান হোক और ज़्यादा से ज़्यादा हमारा जो ब्लड का जो स्टॉक है वो बढ़े ताकि जब जिनको ज़रूरत पड़े, जो ज़रूरतमंद है, जिन जो जो एफर्ट नहीं कर पाते हैं उनको ये जो रक्त है उसको मिले। थैंक यू सर। मैं 7 कैंप है, एक जैन भवन, NIT, उसके बाद डॉन बॉस्को, पुलिस रिजर्व, मेडिकल, सिविल हॉस्पिटल और आपका रेड क्रॉस। सुबह 9 बजे से कैंप चालू है जो शाम आपका 5 बजे तक कैंप चालू रहेगा। और हम लोग सोच रहे हैं पूरा शिल्चर से हम लोग 1000 से 1500 यूनिट का कलेक्शन करके इस मानवता का नेक कार्य में अपना योगदान अपने NGO के माध्यम से दें। इस कार्यक्रम में प्रचार प्रसार आपने कैसे किया? हमने सोशल मीडिया पे, प्रिंट मीडिया, आपका फिर प्रेस, सभी को इन्वाइट किया है। घर घर हमने संदेश दिया है, फोन के द्वारा जैसा जहाँ पोस्टर बैनर लगा के हमने हर व्यक्ति को जागरूक किया है। हमारे 2 टुकटुक रेगुलर पूरे टाउन में
घूम रही थी जो प्रचार प्रसार कर रही थी, लोगों को इस ब्लड बैंक के बारे में अवेयर करवा रही। হাইলাকান্দি জেলার নিতাইনগর জিপিতে ব্যাপক দুর্নীতি চলছে। এবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন অসমপ্রেমী যুব ছাত্র সমাজ। শুক্রবার সংগঠনের পূর্ব সোনাপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে নিতাইনগর জিপির চতুর্দশ অর্থ কমিশনের কাজের বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ জানিয়ে হাইলাকান্দির জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা। তারা স্মারকপত্রের প্রতিলিপি হাইলাকান্দি জেলা পরিষদের সিইও, চেয়ারম্যান এবং হাইলাকান্দি উন্নয়ন ব্লকের ভিডিওর কাছে প্রেরণ করেন। সংগঠনের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, নিতাইনগর জিপির চতুর্দশ অর্থ কমিশনের কাজের সরজমিন তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নিতে হাইলাকান্দির জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। উপস্থিত ছিলেন অসমপ্রেমী যুব ছাত্র সমাজের পূর্ব সোনাপুর আঞ্চলিক সমিতির সভাপতি সেলিম উদ্দিন মজুমদার, কার্যকরী সভাপতি মাহতাব উদ্দিন মজুমদার, সহ সম্পাদক আতাউর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজুমদার ও উপসভাপতি আবাব উদ্দিন মজুমদার প্রমুখ। এই মেমোরান্ডাম অর কপি আমরা মানে এই কপি আমরা ডিসি মহোদয়ের কাছে দিছি, হাইলাকান্দি বিডিওর কাছে দিছি, সিওর কাছে মেমোরান্ডাম দিছি এবং জেলা পরিষদ চেয়ারম্যানও মেমোরান্ডাম দেওয়া হয়েছে। আমরা এটা রিসিভ কপিও আমরা লইছি সবর কাছ থেকে। যদি আমরা এক সপ্তাহের ভিতরে এটার উপযুক্ত তদন্ত করিয়া যদি আমরা সুবিচার পাই না, তে আমরা এটা আইনের আশ্রয় লইম এবং বৃহত্তর আন্দোলন করবো। আমরা যতক্ষণ করা লাগে আমরা এখানে ফিস হওয়া দিতাম না, জনসাধারণের সাহায্য লইয়া যতক্ষণ দেওয়া লাগে আমরা একমতে থাকবো। আইনের আশ্রয়ে যতক্ষণ দেওয়া লাগে আমরা যাইতে বাধ্য থাকবো। আর ইটার আমরা উপযুক্ত সুবিচার চাই। আর দুর্নীতি বন্ধ করার লাগিয়া যতক্ষণ চেষ্টা নেওয়া লাগে আমরা নিমু, কারণ আমরা পিছপোলা গ্রামের মানুষ, রাস্তাঘাটের অসুবিধায় ছাত্র, স্কুল, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি আওয়া যাওয়া অসুবিধা হওয়ার, স্কুল কলেজও যাইতে ছাত্র বিভিন্ন ধরনের অসুবিধা হওয়ার, কারণ রাস্তাঘাটের পয়সা আত্মসাত করিয়া তারা খাইয়া 2019-20 পয়সা আজকে 2022-23 এক টাকারও খাজ নাই এবং আই ফিফ ফাইন্যান্স রিলিজ হওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু 14 বছর 2 বছর গেছে গিয়া এখনো এক টাকার খাজ। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর সার্কিট হাউস রোড স্থিত শাহিবাবা ট্যাক্সি স্ট্যান্ড সংস্থার ব্যবস্থাপনায় বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। সেদিন বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রায় 200 ধর্মপ্রাণ পুরুষ ও মহিলাদের মহাপ্রসাদ বিতরণ করা হয়। উক্ত সংস্থার পক্ষ থেকে কোষাধ্যক্ষ রাজু আচার্য বলেন, এই শিলচর সার্কিট হাউস রোড স্থিত সাইবাবা ট্যাক্সি স্ট্যান্ড সংস্থার আয়োজনে 1986 থেকে এইভাবে বিশ্বকর্মা পূজার আয়োজন হয়ে থাকে এবং প্রত্যেক সদস্যদের সহযোগিতায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি বীরেন্দ্র দাস, সম্পাদক হিমাংশু দাস সহ অন্যান্যরা। বছর পর বছর উন্নয়ন থেকে বঞ্চিত সোনাইর দক্ষিণ মোহনপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ মোহনপুর চতুর্থ ও অষ্টম খণ্ডের বরখালপার গ্রামটি। আমি শিলচর সাইবাবার ট্যাক্সি স্ট্যান্ড থেকে করলাম। তো আমরা বিগত আজকে 86 থেকে আমাদের পূজাটা করিয়া যেলাম আর করতাম, আরও সামনের দিকেও করিয়া যাইম। তারপরে আপনার সুন্দর মতে সবই মিলিয়ে আমরা করলাম পূজাটা, সভা পূজা সবার পরিবর্তে সবে মিলিয়ে করলাম অতটুকুই। আর সবরে আমরা কিছু বিশ্রী হয় প্রত্যেক বছরই সবের সহযোগিতা এতে করলাম আর কি পূজাটা। সবে মিলে আছি, যার ড্রাইভার মালিক সবাই মিলে আছি, এটা আমরা আয়োজন করি প্রত্যেক বছরই। আর আমরা আরও করতাম আরও যাতে আরও সুন্দরভাবে আমরা হয়, আরও আমরা আগামীতে এরকম আশা রাখি আছি। আবার প্রত্যন্ত এলাকার লোকেরা আর্থিক দিক দিয়ে খুব পেছনে রয়েছেন, এর উপরে নেই এলাকার চলাচলের রাস্তাঘাট, গ্রামের উন্নয়নের দিকে কোনো জনপ্রতিনিধি ফিরে তাকাননি বলে অভিযোগ। স্থানীয়দের মধ্যে নিমার আলী লস্কর, জালাল উদ্দিন লস্কর, শাহজাহান আলম চৌধুরী, বাবুল হোসেন লস্কর, ইসলাম উদ্দিন লস্কর, আয়েশা বেগম লস্কর, কুতিলা বেগম লস্কর, মঈনুদ্দিন লস্কর, আব্দুল খালিক লস্কর, আয়েশা বেগম লস্কর, মুস্তাকিমা বেগম লস্কর, পুতুলা বেগম লস্কর, কাবিল হোসেন লস্কর সহ একাংশ গ্রামবাসী শনিবার বলেন, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এলাকা।
আমরা বিগত প্লাডর দুইটা প্লাডর মাঝে দুইটা তিনটা লিস্ট গেছে, দুই তিনটা লিস্টের মাঝে আংশিক ক্ষতির লিস্টার কিছু মানুষের পয়সা ঢুকছে আর কিছু মানুষের নাম বাতিল হয়ে গেছে। আর এগ্রিকালচার ফার্মার একটা লিস্ট আমরা তদন্ত করে বাগরছি, বাগরলে দেখা গেল যে আমরার দক্ষিণ মনপুর 48 কোনো ব্যক্তির নাম নাই, নাম না থাকতা তাহার সত্ত্বে আমরা লিস্ট তদন্ত করে বাগরছি, বাগরিয়া দেখা গেল যে এটা যতটা লিস্ট আছে এটা ভুয়া। একজন মানুষের অ্যাকাউন্ট তিনটা নামের দেওয়া আছে, এইটার লাগে আমরা কমপ্লেন একটা লিখে আমরা কালকে আমরার সোনাই সার্কেল অফিসারের কাছে আমরা কমপ্লেনটা দিয়া দিয়েছি। তো এখনও তান গেছে আমরা আসন করি আর যে তাইন আমরা কমপ্লেনটা গ্রহণ করিয়া আমরা গোটা তর্যন্ত লইয়া আমরা এই ভুয়া তত্ত্বটারে বাতিল করিয়া আমরা নয়া সার্ভে করিয়া আমরা লিস্টটা দেওয়ার লাগে আমরা অনুরোধ রইল। আমার ডিসি মহোদয়ের কাছে রইল অনুরোধ, এই লিস্টটা আপনি দেখা গেল আমরা তর্যন্ত করিয়া একটা ডিসি পর্যন্ত লিস্ট গিয়া আসছে, এই লিস্টটা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ যে লিস্টটা তর্যন্ত করিয়া টিক মার্ক দিয়া দিছি আমরা অ্যাকাউন্ট নম্বর যে একজন মানুষের তিনটা নামের অ্যাকাউন্ট ডালা আছে এক অ্যাকাউন্ট, ওটা তা তর্যন্ত করিয়া আমরা দিবা আমরা এমএলএ সাহেবের দ্বিতীয় আসন করি কইয়ার আমার মাত রইল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রকৃতি সুপ্রসন্ন, সাড়ম্বরে বিশ্বকর্মা পূজা উদযাপিত। জেলা পুলিশ প্রশাসনের অস্ত্র পূজা, বিপুল সাড়া। তেরাপান্ত যুব পরিষদের রক্তদান শিবির, শিলচরেও সফল। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।